হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি সবগুলো শপিং আমার বেডের উপর রেখে দিছি। দেখে অনেক মনে হচ্ছে, আসলে অনেক না, এখানে জাস্ট কয়েকটা ড্রেসই আছে, কিন্তু ব্যাগে মনে হচ্ছে অনেকগুলো। এইবার আমি খুব বেশি একটা শপিং করি নাই, নর্মালি আমি আরো বেশি করি। যেমন এটা কিন্তু ঈদের উপর লক্ষ্যে কেনা না, এটা আরো আগে কেনা ছিল, এমনিতেই পছন্দ হয়েছিল। আমার ননদ আসছিল, ওর সাথে শপিং করতে গিয়েছিলাম, ও একটা কিনেছে, তো ওরকম একটা আবার আমিও কিনেছি। তো এই শাড়িটা তখন কেনা, এটা ঈদের উপলক্ষে না, এটা খুব শীঘ্রই পরবো, দেখতে পাবেন। এই ড্রেসটাও ওর সাথে কি ও একটা কিনেছে, ওর মতো করে আমি একটা কিনেছি। তো এটা খুব সিম্পল একটা ড্রেস, সুতির, তো ভালো লেগেছিল, ভাবলাম যে কালেকশনে রেখে দেই। বাট এটা ঈদের উপলক্ষে কেনা হয়নি, ঈদের উপলক্ষেটা একটাই কেনা হয়েছে। এই ড্রেসটা ক্যামেরাতে যেমনই লাগুক না কেন, বাস্তবে ড্রেসটার কালার অনেক সুন্দর। আর এটা হচ্ছে একটা লং ড্রেস, এটা কেনা হয়েছিল ঈদের সকালে নামাজ পড়তে যাব বলে। বাট পরে আমি মাইন্ড চেঞ্জ করেছি যে আমি বোরখা কিনবো, কারণ এই ড্রেসটা আমার হাজব্যান্ডের পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়, ওইটা চিন্তা করে কিনেছিলাম। কিন্তু পরে চিন্তা করলাম এটা মানে পরবো না, বোরখা পরে যাব সকালবেলা নামাজ পড়তে। এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, যেটা আমি ঈদের উদ্দেশ্য করে কিনেছি, যে ঈদের দিন যদি পরি তো এটা পরবো, এরকম আর কি। একটা ড্রেস কিনে না যে হ্যাবি একটা ড্রেস ঈদের উপলক্ষে, তো এই ড্রেসটা আমি কিনেছি। আমি কখনো এরকম সাদার মধ্যে কিনি না, এবার কেন জানি এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। ওড়নাটাও অনেক সুন্দর, আর ওড়নাতে একটু কাজ আছে, সেলোয়ারটা শুধু নিচে একটু কাজ, তবে অনেক গর্জিয়াস ড্রেসের অনলি নিচেই কাজ থাকে। তো ওভারঅল এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। এখন যে দুইটা ড্রেস দেখাবো, দুটা ড্রেস হচ্ছে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমি পেয়েছি। আমার শ্বশুরশাশুড়ি নাই, তো আমার ননদ আমাকে গিফট করেছে। এটা হচ্ছে একটা শারারা ড্রেস, মানে পায়জামাটা হচ্ছে শারারা, আর উপরের ড্রেসটা তো মানে শর্ট কামিজ হয়। ড্রেসটা অনেক সুন্দর, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার কাজ করা আমার, আর গোল্ড টা বেশি, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে পায়জামাটা, খুবই ভালো, পরার পরে অনেক সুন্দর লাগে। আর যেহেতু মাল্টি কালার কাজ করা, ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ফুটেছে, বাট ওড়নাটা ছিল খুবই সিম্পল। আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস, এই ড্রেসটা আমরা চারজন একরকম কিনেছি, আমার ননদ, ননদের দুইটা মেয়ে আর হচ্ছে আমি। তো আমি হচ্ছে ওদের তিনজনকে গিফট করেছি, তারপর আমার ননদ আবার আমাকে সেম ড্রেসটা গিফট করেছে। তো আমাকে দুইটা ড্রেস গিফট করেছে এবার ঈদে, আর দুটা ড্রেসে খুবই সুন্দর, গর্জিয়াস। এগুলো সবই হচ্ছে আমার এলাকাতেই শপিং করা হয়েছে। আর এই পায়জামাটা আমি একটু মানে গুছিয়ে রাখছিলাম, কারণ এটা কালারে আমি স্কার্ফ কিনতে গিয়েছিলাম, তখন এটার অবস্থা তো খারাপ হয়েছে। এই সেলোটারও নিচে একটু কাজ আছে, নর্মালি যত গর্জিয়াস ড্রেস আছে সবগুলো সেলোরের নিচে কাজ থাকে। তো এই পায়জামাটা এখন আমাকে আবার আয়রন করতে হবে। এগুলো হচ্ছে পাঞ্জাবি ব্ল্যাকের মধ্যে গোল্ড, যেটা আমার ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচিং করে আমার ননদ কিনে দিছে, তার দুই ভাতিজা আর ভাইকে একই রকম। সো আর এটা ওই কিনে দিছে আমার ননদের, এটাও ভাইয়ের জন্য আর ওর ভাতিজার জন্য। সো দুই সেট আমাকেও দিছে, তাদেরকেও দুই সেট করে কিনে দিছে। আর এবার আমি ড্রেসের সাথে যে অর্নামেন্টসগুলো কিনেছি, কারণ প্রত্যেকবার কিনি তো অনেক জমে গেছে, সো খুব বেশি একটা কিনি নাই, শুধু সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে কানেদুলটা কিনেছি, কারণ সাদা ড্রেসটা কিন্তু মাল্টি কালারের, এই কালারটা আছে কাজ ছোটো ছোটো। আর এই কালারটার মানে এই সেটটা আমি যে কিনেছি গলার, জানি না কিসের সাথে পরবো, যেহেতু গোল্ড কালার আছে, ব্ল্যাক আছে, এটা যে কোনো ড্রেসের সাথে পরা যাবে। শাড়ির সাথে পরার জন্য আমি এটা কিনেছি, খুব শীঘ্রই শাড়ির সাথে আমি এই সেটটা পরবো গলার। তো এই জাস্ট এই কয়েকটা জিনিসই আমি অর্নামেন্টস হিসেবে কিনেছি এবার আমার ড্রেসের সাথে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব আমার দুই ছেলের শপিং, আমি প্রাইমার্কে গিয়েছিলাম, তো দুই ছেলের জন্য £100 আমি শুধু ড্রেসেই কিনেছি, ড্রেস জুতো, মানে ওদের কমপ্লিট স্যুট, দুজনকে একই রকম ড্রেস, একই রকম জুতা দিয়েছি। আর এরকম করতে করতে আমি প্রায় ওদের অনেকগুলো ড্রেস কিনে ফেলছি, যদিও আমার কেনা হওয়া মানে ঠিক হয়নি, কিন্তু ভালো লাগছে, কিনতে গেছি, কিনে ফেলছি। একই রকম ম্যাচিং করতে গেলে আসলে কয়েকটা ড্রেসে অনেক টাকা হয়ে যায়, একই রকম ক্যাপ কিনেছি, তো সবগুলো এখন এখানে মানে মেস
হয়ে আছে, ভিডিও শেষে সেগুলোকে আমি গুছাবো। এগুলো গুছিয়ে তখন আবার আমার 12টা বেজে যাবে। তো এবার আমি আর খুব বেশি একটা মানে জুতা ব্যাগ এগুলো কিনি নাই, কারণ হচ্ছে প্রত্যেক বছরই জুতা ব্যাগ কিনতেছি, এমনি তো চোখে পড়তেছে কিনতেছি, তো কিনতে কিনতে আমার জুতা ব্যাগ অনেক হয়ে গেছে। এই জুতাটা আমার এবার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ হয়েছে, সাদা ড্রেসের সাথেও পিঙ্ক কালার ছিল, ব্ল্যাক ড্রেসের সাথেও পিঙ্ক কালার ছিল, প্লাস পিঙ্ক ড্রেসের সাথেও পিঙ্ক কালার আছেই। আর এই যে ব্যাগ দিয়ে আমার পুরো ভরা, আগে ব্যাগগুলো নষ্ট করব, আরও কিছু ব্যাগ আছে কোনো কোথাও চিপা চাপায় পড়ে আছে, তো আগে ওই ব্যাগগুলো নষ্ট করে শেষ করে তারপরে ব্যাগ কিনবো, কারণ এগুলো আর রাখারও জায়গা পাচ্ছি না, আর ইউজও করার মতো ওরকম আসলে আমাদের কোথাও যাওয়া হয় না। সো শুধু পছন্দ হয়েছে কিনছি আর কিনে কিনে রেখে দিছি। তো চিন্তা করছি এবার আর জুতা ব্যাগ এগুলো কিনবো না, যেগুলো আছে জুতার র‍্যাকে জায়গা হয় না, আমার এত জুতা আছে, তো ওগুলো শেষ হবে তারপরে আমি নতুন করে সবকিছু কিনবো। তো এই ছিল আমাদের ঈদের ছোট্ট শপিং ব্লগ, আশা করি ভালো লাগছে। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন আমাকে। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।